চলতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হয় লিজেন্ডস লীগ ক্রিকেট। ওমানের মাস্কটে হওয়া সেই আসরে অংশ নেন সানাদ জয়সুরিয়া, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে ব্যাপক সাড়া ফেলে সেই আসর। আগামী 17 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে লিজেন্ডস ক্রিকেট লীগের দ্বিতীয় আসর। এবারের আসরে থাকছে নতুন চমক। ভারতের স্বাধীনতার 75 বছর উদযাপনের অংশ হিসেবে একটি বিশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টসের মুখোমুখি হবে ইন্ডিয়া মহারাজাস। আগামী 16 সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। বিশেষ সেই ম্যাচে ব্যাট হাতে আবারও মাঠে দেখা যাবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে। শুধু ব্যাট হাতে মাঠেই ফিরছেন না দাদা, অধিনায়কত্বের গুরুভারও সামলাবেন প্রিন্সেস অব ক্যালকাতা, এমনটাই জানিয়েছেন লিজেন্ডস লীগের কমিশনার। ভারতের 75তম স্বাধীনতা দিবসের উদযাপনে আমরা এবছরের লীগ উৎসর্গ করেছি। সেই উদযাপনের অংশ হিসেবে আগামী 16 সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়ার্ল্ড জায়ান্টসদের মুখোমুখি হবে ইন্ডিয়া মহারাজাস। সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়া মহারাজাসকে নেতৃত্ব দেবেন। বিসিসিআই সভাপতির ঘরের মাঠে ক্রিকেটে ফেরা দারুণ হবে। বিশ্ব একাদশকে নেতৃত্ব দিবেন ইওন মর্গান। 30 জন কিংবদন্তির অংশগ্রহণে ইডেন গার্ডেন্সে সেই ম্যাচ বাড়তি উত্তেজনা যোগ করবে। বিশ্বের 10টি দেশের সাবেক জনপ্রিয় ক্রিকেটাররা অংশ নেবেন এই ম্যাচে, যেখানে ইন্ডিয়া মহারাজাসের হয়ে থাকবেন ভিরেন্দর, সেহবাগ, মোহাম্মদ কাইফ, হরভজন সিং, পাঠান, ভ্রাতৃদ্বয়ের মতো জনপ্রিয় সাবেক ক্রিকেটাররা। বিশ্ব একাদশের হয়ে মাঠ মাতাবেন হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, ব্রেট লি, মুরালিধরন, সনাদ জয়সুরিয়া ও বাংলাদেশের কিংবদন্তি মাশরাফি বিন মর্তুজার মতো ক্রিকেটাররা। বিশেষ ম্যাচের পর আগামী 17 সেপ্টেম্বর শুরু হবে এবারের আসর, যেখানে অংশ নেবে 4টি দল। এবারের আসরে আয়োজিত হবে মোট 15টি ম্যাচ। মাসুম রাব্বি, সময় সংবাদ।